এক্সকিউজ মি আপু, এখানে ওয়াশরুমটা কোথায়? এই পুরো বাসায় আমি ছাড়া আপনি কাউকে পাইলেন না ওয়াশরুম কোথায় জিজ্ঞেস করার জন্য? অ্যাকচুয়ালি কাউকে পাই নাই, আপনি কি দেখলাম এই কারণে আপনাকে কাজ করলাম। এটা হচ্ছে ওয়াশরুম, দেখে নেন যাতে বারবার কাউকে জিজ্ঞেস না করতে হয়। থ্যাংক ইউ আপু। আপনি কি মাইন্ড করছেন আপনাকে ওয়াশরুম কোথায় জিজ্ঞেস করার জন্য? জি না ভাই, আমি একদম মাইন্ড করি না। না, মাইন্ড করাটা আসলে উচিত না, কারণ আমি তো এই হাউসে নতুন, আমি তো কখনো এটা ইউজ করি না, জাস্ট আমি জানি না, এই জন্য আমি আপনাকে আস করছি। না ভাই, আমি একদম মাইন্ড করি না। আপনি মাইন্ড করেন না সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যদি মাইন্ড করতেন না, আমি আসলে মাইন্ড করতাম আপনার উপর। যে কেন আপনি মাইন্ড করেন না ভাই? আমি মাইন্ড করিনি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এক্সকিউজ মি আপু, ওয়াশরুমের লকটা কি ঠিক আছে? জি, বাসার প্রত্যেকটা ওয়াশরুমের লক ঠিক আছে। না মাইন্ড করবেন না, আমি কেন জিজ্ঞেস করলাম, সেফটি ফার্স্ট, কারণ আমি ভিতরে ঢুকলাম, অন্য কিছু যদি ভিতরে ঢুকে যায় দেন আমি তো ভাইরাল হয়ে যাবো, তাই না? জি না ভাই, আমি অ্যাসুরেন্স দিচ্ছি এই বাসার প্রত্যেকটা ওয়াশরুমের লক ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপু এক্সকিউজ মি, ওয়াশরুমে কি পর্যাপ্ত পানি আছে? জি ভাই, এই বাসার প্রত্যেকটা ওয়াশরুম পর্যাপ্ত পানি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপু জি ভাইয়া, লাস্ট ওয়ান, সাবান আছে? জি ভাইয়া, সাবানও আছে। থ্যাংক ইউ আপু। আপনি ওয়াশরুমে যাবেন না? না, কথা বলতে বলতে চলে গেছে, পরে আসবো না।